বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনো দেশে পরিণত করা অনেক কোনো চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই ছেড়ে যুক্তরাষ্ট্রের কড়া চাপে সরকার হাসিনা সাবেক আইজিপি বেনজির আহমেদ তার পরিবার সহ বাংলাদেশ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা সরিয়ে নিয়ে গেল সিঙ্গাপুরে এদিকে গোপন সূত্রে পাওয়া মোটা বেনজির হাসিনার কথায়

দেশ চাইছে তখন ভালো হয়েছে ফরেন মাল গাবে আর ফরেন মাই এ করবে ওর ভালো করলো নাকি খারাপ করলো ওর যদি বান্ধবীদের জন্য মন তাহলে নিয়ে যাবে অসুবিধা আছে অসুবিধা তো ভালো তার জন্য তাইলে এত কেন আসসালামু আলাইকুম দেশ উপবাসী ভাইদের স্বাগতম ডেমোক্রেসি বার্তার নতুন আরেকটি সংবাদে সঙ্গে আছি আমি এইচ রুবেল মোটা বেনজির হাসিনার কথায় দেশ ছেড়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের কড়া চাপে সরকার হাসিনা এবার সাবেকা আইজিপি বেনজির আহমেদ তার পরিবার সহ বাংলাদেশ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা সরিয়ে নিয়ে গেল সিঙ্গাপুরে দুদক জানান বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ এবং করার আগেই সব টাকা তুলে নিয়েছে বেনজির বেনজির আহমেদ এদিকে গোপন সূত্রে পাওয়া উপর সাথে সাথে আইজিপি আহমেদের বড় হাত রয়েছে যে কিনা বেঞ্জির আহমেদকে সব তথ্য আগাম দিয়ে থাকেন এবং সাবেক বেনজির আহমেদ এর সম্পত্তি জব্দ ও ক্রকের নির্দেশ এগুলো সব ভুয়া এবং লোক দেখানো এদিকে গোপন সূত্রে পাওয়া মোটা বেনজির হাসিনের কথায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং এদিকে অবৈধ সরকার হাসিনাকে কড়া বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেনজির আহমেদের সম্পত্তি জব্দ এবং ক্রোক আদালতে এই নির্দেশকে এখন হাস্যকর বলে ধারণা করেছেন দেশবাসী এদিকে বাংলাদেশে বসে সরকার হাসিনার মাধ্যমে সরকারি চাকরি পাওয়া বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ সরকারি খাতে ঘুষ সহ ব্যাপক হারে দুর্নীতি করেছেন এই সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিস আহমেদ এবার বাংলাদেশে দুর্নীতির অভিযোগে সরকার হাসিনাকে একের পর এক হুশিয়ারি এবং চাপ দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র দেশের মানুষের হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে চার মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন এই সূত্র জান বলেছে স্ত্রীর চিকিৎসার কথা বলে তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোর তোর আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাবো এবং আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য তো বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোনো চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করবো এরা বিদায় হবে আমরা থাকবো জাতীয় স্বার্থ সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছিয়ে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে যারা অবজ্ঞাপন দুঃসাহস দেখায় তারা আলম্বক রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অধিক পুলিশের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে জানাবেন তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আমরা এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয় ও এম এর চাল বিক্রি নিয়ে নয় ছয় এটি কোনো সহ্য করা হবে না

মুশফিকুল ফজল আনসারি নামের এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল ফলোয়িং রিসেন্ট রেভলেশন অফ দি ইমিডিয়েট পাস্ট পুলিশ চিফস ম্যাসিভ করাপশন ইন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর প্রকাশ হয়েছে আপনি কি দয়া করে বলতে পারেন মার্কিন কোন সংস্থা কি যুক্তরাষ্ট্রে বা অন্য কোন দেশে তার সম্পদের খোঁজ পেয়েছে এবং কোন সম্পদ জব্দ করেছে একইভাবে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে কি যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের শাসক শীর্ষ পর্যায়ের ব্যক্তি যারা অবাধে সবকিছু করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মার্কিন সরকার কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে কি কিনা জবাবে ম্যাথিউ মিলার বলেন আপনার প্রথম প্রশ্নের জবাবে সম্মানের সঙ্গে জানাচ্ছি নতুন করে ঘোষণা দেওয়ার মতো আমার হাতে কিছু নেই দ্বিতীয় প্রশ্নের জবাবে বলছি আপনি যেসব অভিযোগ ও সংবাদ মাধ্যমের যেসব প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আমি জানি আমরা স্পষ্ট করে বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে দুর্নীতির বিরোধিতা করে আসছে দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারকে অস্থিতিশীল করে ও গণতন্ত্রকে দুর্বল করে শুরু থেকেই দুর্নীতির বিরোধিতা যুক্তরাষ্ট্রের মূল জাতীয় নিরাপত্তার স্বার্থ হিসেবে পরিণত তবে এই প্রশ্নের বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই আমরা কখনো নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্রকে আরেকটি প্রশ্ন করেন ওই সাংবাদিক তার প্রশ্নটি ছিল

উটিং from the ট্যাক্স money জবাবে ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র বলেন আমরা এসব রিপোর্ট সম্পর্কে যথেষ্ট অবগত আছি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়নে শান্তিরক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা বিশ্বাস করি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মানবাধিকার রক্ষা করা অপরিহার্য নীতিমালা অনুসারে জাতিসংঘ সেইসব দেশগুলোর উপর নির্ভর করে যেসব দেশ মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত সেনা বা পুলিশ পাঠাচ্ছে না বাংলাদেশে হট টপিক হচ্ছে মোটা বেঞ্জির আর সেকেন্ড হট টপিক হচ্ছে আনার তীব্র প্রতিযোগিতা হচ্ছে যে কে কে ছাড়া যাবে তার কম্পিটিশন হচ্ছে এখনো রেজাল্ট আসে নাই যাই হোক আছে মোটা আজিজ একই সাথে আজকে আলাপে হট টপিক নেওয়া তবে মোটা আজিজ নেওয়া না আমি আপনাদের কয়েকটা প্রশ্ন দেওয়া শুরু করি মোটা বেঞ্জির কি আসলেই ঝামেলায় আছে আমরা আগে এটা দেখলে পরে প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। যে কেন মোটা বেঞ্জিরের পিছিয়ে লাগলো কাটার প্রশাসন মোটা বেঞ্জির বিশেষ পুলিশ প্রোটেকশন পাইতো জানেন তো এরা দেখছেন তো সেটা কি উঠছে নাই মোটা বেঞ্জের তো তাতে কি সমস্যা বেঞ্জিরে কোনো সমস্যা হয়েছে হয় নাই তো সে পুরা টাকাই তুলে ফেলছে শুধু টাকা তুলে ফেলাই না বাড়ি বিক্রি করেছে ঢাকায় না দুবাই ও বেচছে বাড়ি ওর দুবাইয়ের বাড়ি নাকি চার আছে তার মধ্যে একটা বাড়ি বেচেছে এবং বিশাল বিশাল মূল্যবান জায়গায় কিন্তু বাড়ি যে একটা করে বেঁচেছে তার দামে হইতেছে কোটি টাকা ওই আর কয়েক বছর ঢলের আর দিলে আর বিশ বছর ওই এক কোটি টাকা করে যদি খরচা করে বছরে ওরা আর কিছু লাগে হ্যাঁ তবে ওটা আবার নাইতে লাগে মডেল লাগে আমরা জানি না তাই না আমরা ম্যাঙ্গো এই সমস্ত জিনজার খবর লাভ কি বলেন তো ওই সময় যায় মোটা মোটামুটি বান্ধবী আসিল লাভ নাই শোনা আমি শিও না হইলে ছবি দেখাইতাম না ক্ষমতার সামনে মারা আর আমরা কিছু কইতে পারবো না অতটা সুশীল কলে আমরা না দুনিয়া পাল্টা মজা নিবা নাও কিন্তু বাড়ি খাইবা সেটাও নিতে হবে

আমার নেতা সমাজতান্ত্রিক বিপ্লব করেছিল ক্ষমতা দখল করেছিল তো পরে তো কমিউনিস্ট পার্টি তাই না বিশাল দেশ কিন্তু খাবার পারে না দেশের লোকদেরকে দারিদ্রাই না মানে কমিউনিস্টরা ক্ষমতা লাগে তো এই সিনে নজর দেয় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিকসনের পরী সে আমেরিকার বিনিয়োগকারীদের বোঝায় আমেরিকার বিনিয়োগকারীরা কোথায় থাকে জানেন তো ওয়াল স্ট্রিটে এদেরকে বুঝায় যে সিনে ইনভেস্ট করো মেলা বড় দেশ প্রচুর তো কমিউনিস্ট দেশের সাথে আলাপটা করবে কিভাবে কোনো যোগাযোগ তো নাই এই কাজে পাকিস্তান আমেরিকার চীনের সাথে করে তাদের কূটনৈতিক সম্পর্ক তো শুরু হয় অনেক পরে কিন্তু এই কাজ শুরু হয় অনেক আগে আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধ যখন চলতেছিল সেই সময় সমস্ত করতেছে এখন আবার কেউ কইতে আপনি এত কইলেন সাহস হ্যাঁ চিনা ভাই আমি সাহস নাই কিন্তু তাক্কেল আছে আপনি মুক্তি পাইছেন পাকিস্তান থেকে বাইরে ইন্ডিয়া দাসত্ব বরণ করেছেন ভোট দিতে পারেন পনেরো বছর কথা দিতে পারেন হান্দায় দেয় এই দেশে বাস করিয়া কইতে হবে আমরা মুক্ত আমরা স্বাধীন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল মস্করা করেন মিয়া হ্যাঁ যেদিন বাংলাদেশে মানুষ মুক্ত হবে সেদিন আমরা মুক্তির যুদ্ধ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করব। বাংলাদেশ ভারতের একটা উপনিবেশ এটা পরাধীন দখল করা ভূমি ওই দেশে আমরা একদিন মুক্ত করব আমরা যেটা এখন করতেছি সেটা মুক্তিযুদ্ধ তাই মুক্তিযুদ্ধে দিল্লির দাসত্ব বরণ করার যুদ্ধের সাথে তুলনা করলেন না যাই হোক চীনের সাথে এই আমেরিকার পিড়িত শুরু হয় আরো আগে থেকে তবে উনিশশো একাত্তরের জুলাই মাসে কি এর সাথে আনুষ্ঠানিক ফাইসলা করার জন্য চীনে একটা গোপন মিশনে আসে উনিশশো সালে ফেব্রুয়ারিতে নিক্সন প্রথম আসে চায় সময় মিলে দেখেন তাইলে বুঝবেন উনিশশো একাত্তর চাইনা আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল কারণ পাকিস্তানি দুইজনেরই ঘটক তাই না সেই জন্য এখন তো মাল ঠিক করেছে যে চাইনা সে আমেরিকার সাহায্য নিয়ে একটা ক্যাপিটালিজম করবে পুঁজিবাদ করবে কিন্তু মারু তো শিক্ষা বুদ্ধি কম আল না সে কহিল এই সমস্ত পার্টির নেতারা বুঝজো হয়ে গেছে সাম্রাজ্য বলে দালাল হয়ে গেছে সে নিজে আমেরিকার সাথে ঘুটে দিচ্ছে আর হয় পার্টির নেতারা দালাল হয়ে গেছে আমেরিকার দালাল বইপত্র সব ভুলে ভালো বরা আমাদের সব ঠিক করতে হবে এই তো

সে তার শাসনের সমস্ত পুলিশ অ্যাকশন সব দুর্নীতির দায় মোটা আজিজ আর বেঞ্জিরের উপরে চাপাই দিছে এখন এই দুজনে তো তারা দুই সালে নৈশপট করে ক্ষমতা আনিছিল তাই না সে নিজে সেফ হয়ে গেল সমস্ত দায় চাপাই দিল দুইজনের উপরে পাবলিক খুশি সেও খুশি বেঞ্জিরও খুশি মোটা আজিজও খুশি সবাই খুশি সিবিবি যেমন নামে কমিউনিস্ট কিন্তু অন্তরে আওয়ামী তেমন হাসি না ভারতের সেবা দাসী হইলেও অন্তরে সে চাইনিজ সিস্টেম পলিসি ফলো করে ওয়ান ইলেভেনের পরে জেল থেকে বাইরে আসে এটা বানিয়ে দিছিল সবাই ধন্য ধন্য করেছিল কইছিল কি আমি ক্ষমা করেছি কিন্তু ভুলা যাবো না

আদানি আসছে টেকা বাকি পাঁচ হাজার কোটি টাকা না তার বেশি কোনো টাকা নাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ট্যাঙ্ক কয় টাকা আছে কে জানে আছে কিনা আদৌ আমেরিকান কোম্পানি টাকা এটকে আছে লো আসিছিল কিন্তু এই দেখেন নেই দেখেন সামমান নিজেই কেছে যে এসে কৈছে যে আমেরিকান কোম্পানিগুলো কখন টাকা পাবে পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেছিল তদ্বির করতে আমেরিকান কোম্পানি কবে টাকা পাবে এদিকে চায়না এখনো টাকা দেয় নাই

দর্শক দেখুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মোটা বেঞ্জির হাসির কথায় দেশ ছেড়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের কড়া চাপে সরকার হাসিনা এবার সাবেক আইজিপি বেনজির আহমেদ তার পরিবার সহ বাংলাদেশ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা সরিয়ে নিয়ে গেল সিঙ্গাপুরে দুদক জানান বেঞ্জির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ এবং ক্রোক করার আগে সব টাকা তুলে নিয়েছে বেনজির আহমেদ এদিকে গোপন সূত্রে পাওয়া উপর মহলের সাথে আইজিপি বেঞ্জির আহমেদের সাথে বড় হাত রয়েছে যে কিনা বেঞ্জির আহমেদকে সব তথ্য দিয়ে থাকেন এবং সাবেক বেনজির আহমেদ এর সম্প্রতি জব্দ নির্দেশ এগুলো সব ভুয়া এবং লোক দেখানো এদিকে গোপন সূত্রে পাওয়া মোটা বেনজির হাসিনার কথায় দেড় ছেড়ে পালিয়ে গেছে এবং এদিকে অবৈধ সরকার হাসিনাকে করা বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেনজির আহমেদের সম্পত্তি জব্দ এবং ক্রোক আদালতে এই নির্দেশকে এখন হাস্যকর বলে ধারণা করেছেন দেশবাসী এদিকে বাংলাদেশে বসে সরকার হাসিনার মাধ্যমে সরকার সরকারি চাকরি পাওয়া বেনুজির আহমেদ এবং আজিজ আহমেদ সরকারি খাতে ঘুষসহ ব্যাপক হারে দুর্নীতি করেছেন এই সাবেক আইজিপি বেনুজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবার বাংলাদেশের দুর্নীতির অভিযোগে সরকার হাসিনাকে একের পর এক খুঁশিয়ারি এবং চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র দেশের মানুষের হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যাচ্ছে দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহার করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তাইমেরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটই করে তিনি দেশ ত্যাগ করে বলে একটি দেশ ত্যাগ দেশ ত্যাগ করে বলে পরিবেশের একটি সূত্র নিশ্চিত করেছে এই সূত্র বলে হচ্ছে স্ত্রীর চিকিৎসার কথা বলে তিনি দেশে দেশের বাইরে যাচ্ছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বলেছেন এগুলো অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগেই আমাত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলেছেন সাবেক এই আইজিপি বিরজির আহমেদ এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট খবর পেতে ডেমোক্রেসি বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ